সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি নাফিউল হক শাফিন। সংবাদের শুরুতেই শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজে শিশু সার্জিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত। রাজশাহীতে বাসের চাপায় কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন, বিচারের দাবিতে মানববন্ধন। নাটোরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজে শিশু সার্জিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে অডিটোরিয়ামে ডাক্তার মোহাম্মদ নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 3 আসনের এমপি ও সভাপতি অ্যাসোসিয়েশন পেডিয়াট্রিক সার্জন অব বাংলাদেশ প্রফেসর ডক্টর এম এ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন পেডিয়াট্রিক সার্জন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু হানিফ টাবলু, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রামেক কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ বুলবুল হাসান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাক্তার তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, প্রফেসর রুহুল আমিন, প্রফেসর আবু জাফর। শিশু সার্জিক্যাল কংগ্রেসের চিকিৎসা বিজ্ঞানের বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা এবং নতুন নতুন পদ্ধতি সকল চিকিৎসকদের ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়। এর প্রেক্ষিতে চিকিৎসকরা শিশু সার্জারির নতুন পদ্ধতি সম্বন্ধে অবগত হন। এর ফলে রাজশাহী হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা উপকৃত হবেন বলে জানান বক্তারা। আপনারা জানেন আমরা পেডিয়াট্রিক সার্জারি 1000 বেডের একটা সবচেয়ে বিশ্বায়ন মানের একটা হাসপাতাল করতে যাচ্ছি, যার তিনি আমাদের এই অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রফেসর আব্দুল হানিফ টাবলু গতকাল কেন পরশু দিলাম মুক্তিবিধি সংসদে আমি তার কথা বলেছি এবং আমাদের এই হাসপাতালের কথা বলছি। আমরা বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামে বাংলাদেশে 1000 বেডের একটা শেখ রাসেল ন্যাশনাল পেডিয়াট্রিক হসপিটাল ইনস্টিটিউট করতে যাচ্ছি। আমরা জায়গাটা অনেকটাই বলবো, পাওয়ার কাছাকাছি চলে আসি, জায়গাটা পেলেই 2 বছরে আমরা শুরু করব এবং 5 বছরের মধ্যে যদি আমরা একটা পেডিয়াট্রিক হাসপাতাল করতে পারি বাংলাদেশে, এই যে বাচ্চাদের যে কষ্ট হয় চিকিৎসার সমস্যা, আমার বিশ্বাস একটা বিশ্বমানের হাসপাতাল যদি আমরা করতে পারি তাহলে এই চিকিৎসা আরও প্রসারিত হবে, বাচ্চারা ভালো চিকিৎসা পাবে এবং আমাদের রোগীদের আর দেশের বাইরে চিকিৎসার কথা চিন্তা করতে হবে না। সেদিন হিসেবে আমাদেরও কিছুটা জানা এবং বলা আছে, সেটি বলা আমরা চেষ্টা করেছি। 1918 সালে যে প্রফেসরের নাম না বললে আজকে আমার কাছে অগ্রযোগ্য প্রকাশ করা মনে হবে। আমাদের পেডিয়াট্রিক যে হাত ওপেন হয়েছিল সেই প্রফেসরের নাম আজকে বলতে হবে, প্রফেসর মাসুদ স্যার। তার হাত ধরে বাংলাদেশে পেডিয়াট্রিক শুরু হওয়ার পরে বিভিন্ন পুরাতন মেডিকেল কলেজ এবং এখন প্রায় নতুন মেডিকেল কলেজগুলোতে এই ডিপার্টমেন্ট চালু হয়েছে। আমাদের এখানে প্রায় 90 দশকে এই ডিপার্টমেন্ট চালু হলো। এখানে অনেকে আছেন যাদের হাতে ডিপার্টমেন্টের কলবর বেড়েছে, প্রসার বেড়েছে এবং জনপ্রিয়তা বেড়েছে। তবে সকলকে ধন্যবাদ জানাই, সবচেয়ে বড় ধন্যবাদ জানাই যে পেডিয়াট্রিক এপিএসসি যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাকে অতি অল্প সময়ে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার সুযোগ দিয়েছেন এবং আমি আমার ছোট টিম নিয়ে সার্জারি ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং আপনাদের সকল সহযোগিতা অতি অল্প সময়ে এই অনুষ্ঠান শুধু বলবো আছে। যখন আপনি রুহুল আসার মন্ত্রী হলেন তখন চিকিৎসক সমাজের যে একটা প্রমোশনের জোয়ার বলে গিয়েছিল, আমি মনে করি আমাদের আজিজ ভাই এই হওয়ার পরে এবং উনি স্বাস্থ্য বিষয়ের স্থায়ী কমিটির সদস্য হওয়ার ফলে পেডিয়াট্রিক সার্জনদের এরকম একটা প্রমোশনের জোয়ার বলে যাবে এই আশাবাদ এবং এই দাবিকে আমার বক্তব্য শেষ করছি। সবাই বক্তব্য আমরা জানি যে ভূমি আছে শিশুর পিতা, সব শিশুরই অমাতা। আপনারা সকলে সম্মিলিত ভাবে শিশু মৃত্যু হার, শিশু বিকলাঙ্গের হারের পক্ষ থেকে আপনাদের এই ধরনের পেডিয়াট্রিক সার্জিক্যাল কংগ্রেস সফলভাবে কেউ কামনা করি। আমি আমাদের মধ্যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, আমাদের এখন বর্তমান সম্মানীয় সাংসদ প্রফেসর আব্দুল আজিজ ভাই আছেন, এই জন্য একটা ছোট কথা বলবো। সেটা হচ্ছে 1958 সালে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি হয়েছে, যখন মানুষ ছিল মাত্র 4 কোটি, তখন হাসপাতাল ছিল একটা, সদর হাসপাতাল ছিল আরেকটা, এখন মানুষ হয়েছে 20 কোটি। সুতরাং দেশীয় অনুযায়ী রাজশাহী শহরে রাজশাহীতেই কমপক্ষে 4টা থেকে 5টা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হওয়ার কথা ছিল, এটা হয় নাই। এটা হলে আমাদের রোগীর সাথে ডাক্তারের যে চিকিৎসা বান্ধব অবস্থান সে অবস্থান স্বাভাবিকভাবেই হবে। তা আমি
এই কংগ্রেসকে সফলতা কামনা করে আমি আমার পক্ষ থেকে স্বাধীনতা চিকিৎসকের চিকিৎসা পরিষদের পক্ষ থেকে সকল অভিনন্দন জানাই। রাজশাহীর কাটাখালীতে ট্রাক বাস পাশাপাশি অতিক্রম করার সময় চাপায় এক কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে হাত বিচ্ছিন্ন ফিরোজ হোসেন নামের ওই ছাত্র বাস যাত্রী ছিলেন। বাসের জানালা দিয়ে হাত বাইরে রাখায় ট্রাকের চাপায় ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে ভালো আছে বলে জানান চিকিৎসকরা। হ্যাঁ, রোগী সম্পূর্ণ স্বাভাবিক জ্ঞান যুক্ত অবস্থায় এখন অবস্থান করছে এবং তাকে আমাদের হাসপাতাল প্রশাসন এবং ওয়ার্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়েছে। তাকে যাবতীয় ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধপত্র এখান থেকে প্রদান করা হচ্ছে। আজকে সকালেও আমি রোগীকে রাউন্ড দিয়েছি, রুটিন রাউন্ডে দেখে এসেছি এবং রোগী সম্পূর্ণ শঙ্কামুক্ত অবস্থায় স্বাভাবিক অবস্থায় আছে। হ্যাঁ, পরবর্তীতে আর্টিফিশিয়াল যে লিম লাগানো হয়, সেই লিম লাগানোর প্রয়োজনে আমাদের দেশেও এটা ব্যবস্থা আছে, লিম লাগানো যায়। প্রয়োজন বোধে তারা যদি মনে করে তাদের ইচ্ছা অনুযায়ী যেতে চায় বাইরে যেতে পারবে, তবে প্রয়োজন নাই। বাস ট্রাকের সংঘর্ষে রাজশাহী কলেজ শিক্ষার্থী ফিরোজ সরকারের হাত বিচ্ছিন্নের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফিরোজ হোসেন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তার বাবা মাহফুজুর রহমান। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। সেই সঙ্গে ওই শিক্ষার্থীর সুচিকিৎসার দাবি জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় 2020 সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 2031 সালে টেকসই উন্নয়ন পরিকল্পনার পথ পরিক্রমায় আমরা পৌঁছে যেতে চাই 2041 সালের কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশে। তিনি শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা বিষয়ক সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে জেলা পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে নাটোরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 10:30টার দিকে স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম, বিএমএ সভাপতি ডাক্তার এ ওয়াই খান, সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বেন্টুসহ নেতৃবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ সঠিক মূল্যে ওষুধ বিক্রি, লাইসেন্সবিহীন ওষুধের দোকান বন্ধ সহ 11 দফা দাবি পেশ করেন। পরে সর্দার ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের উদ্বোধন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সহ অতিথিবৃন্দ। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।